গত এশিয়া কাপের আসরে মিরাজ চমক দেখিয়ে ওপেনিংয়ে ফিরেছিলেন আর প্রথমবারের মতো ওপেনিংয়ে ঝলক দেখিয়েছিলেন এই অলরাউন্ডার। টি টোয়েন্টি ক্রিকেটে টালমাটাল ওপেনারদের সরিয়ে মিরাজকে দেওয়া হয়েছিল সুযোগ, সেই সুযোগ লুফেও নিয়েছিলেন তিনি। আর তাই আসন্ন বিপিএলেও ওপেনিংয়ের সুযোগ পেতে যাচ্ছেন এই অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন এই সম্ভাবনাময় ক্রিকেটার। আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবার অপেক্ষায় থাকা এই তরুণ ক্রিকেটারের এমন বক্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত এশিয়া কাপের আসরে মিরাজ ফিরেছিলেন দলের ভরসার প্রতীক হয়ে, যখন নিয়মিত ওপেনাররা বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছিলেন। টি টোয়েন্টি ক্রিকেটের যে চাহিদা তা যখন কেউই পূরণ করতে পারছিলেন না, তখন বাধ্য হয়ে আউট অফ বক্স থেকে মেহেদি হাসান মিরাজকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছিল। তবে টেস্ট ওয়ানডেতে অপরিহার্য মিরাজকে টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে একসময় গণ্য করতেন না নির্বাচকরা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মিরাজকে রাখা হয়নি সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে, তবে সেই মিরাজের কাঁধেই ভরসার দৃষ্টি রাখা হয়েছিল। এদিকে ঘরোয়া ক্রিকেটে টুকটাক ওপেনিং করে নিজের হাত ঝালাই আগেই করেছিলেন তিনি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলে ইনিংস উদ্বোধন করতে নেমেই বাজিমাত করেন এই অলরাউন্ডার। নিয়মিত ওপেনাররা যখন কাজে আসছেন না, তখন মিরাজ দেওয়াল হয়ে দাঁড়িয়ে রান করছেন। ব্যাটিংয়ের ঝড় না তুললেও অন্তত রান পেয়েছিলেন, একপাশ আগলে রেখে প্রতিপক্ষকে চোখ রাঙানি দিয়েছেন তিনি। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওপেনিংয়ে নামেন মিরাজ, প্রথম ম্যাচে 26 বলে 38 রান আসে তার ব্যাট থেকে। এরপর দুবাইয়ে দুই টি টোয়েন্টিতে একটিতে 12 এবং অপরটিতে 46 রানে ঝকঝকে ইনিংস খেলেন। টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনারদের কাছে প্রত্যাশায় থাকে পাওয়ার প্লের সৎ ব্যবহার, অন্তত কোনো উইকেট না হারিয়ে 40-50 রান, আর সেই প্রত্যাশায় পূরণ করেছিলেন তিনি। মিরাজের সেই অসাধারণ আত্মবিশ্বাসের সাথে পারফরমেন্সের কথা ভোলেননি আসন্ন বিপিএলে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, আর তাই আসন্ন বিপিএলে বরিশালের ওপেনারের দায়িত্বটাও মিরাজকে দিবেন তিনি, এমনটাই জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। দেশের জনপ্রিয় আয়োজন তীর প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2021-এ এসে মিরাজ বলেন, এখানে আমার অধিনায়ক সাকিব ভাই আছেন, ভাই বলেছেন বিপিএলে ওপেন করাবেন, দোয়া করবেন এবার যেন টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা করতে পারি। কদিন আগে ভারতের বিপক্ষে হোম সিরিজে ওডিআই ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান এই অলরাউন্ডার, আর একই সাথে টেস্টেও নিজের শতক তুলেছেন আগেই, আর তাই টি টোয়েন্টিতে শতকের অপেক্ষায় আছেন এই তরুণ ক্রিকেটার, আর সেই সেঞ্চুরির দেখাটা যেন খুব শীঘ্রই পান তাই দোয়া কামনা করেছেন তিনি।